আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব 44তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? গ বাংলাদেশ। কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয়? খ তিউনিশিয়া। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? গ ২০১৪। কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? খ বলিভিয়া। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? খ প্রাচীন গ্রিস। কখন এবং কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার প্রতিষ্ঠিত হয়? ক ১৯৪৮ ফ্রান্স। নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? গ চীন। নিচে কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? খ হংকং। নিচে কোন দেশটি ডি8 এর সদস্য নয়? ক জর্ডান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বার্ষিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? গ দাভোস। তাশখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? গ পাকিস্তান ও ভারত। প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? ক সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার। কোন দুটি রাষ্ট্র আরব ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? ক জর্ডান ও মিশর। বিগত COP26 কোন শহরে অনুষ্ঠিত হয়? গ গ্লাসগো। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন শেষ হবে? খ ২০২৬ সাল। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ঘ ইউক্রেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ক নিউ ইয়র্ক। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ কত সময়ের জন্য? খ ২ বছর। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? ঘ ৯ বছর। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত? ২০২১ থেকে ২০৪১।